Bismillahirrahmanirrahim. আজকে আমরা বাকরাবাদ গ্যাস ফিল্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের 2017 সালের পরীক্ষার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ইংলিশ পোর্শনের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে যে কোন ভার্বের পরে জিরান বসে, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে সবসময় জিরান বসে, ইনফিনিটিভ বসে না। যেমন মাই আঙ্কেল কনসিডার ড্যাশ হিজ বিজনেস, এখানে কি টু সেল হবে না সেইলিং হবে? তো আনসার হবে সেইলিং, যেহেতু কনসিডারের পরে সবসময় জিরান বসে। এরপরে দুই নম্বর প্রশ্ন এসেছিল থার্ড কন্ডিশনাল থেকে। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজের মধ্যে যদি সাবজেক্টের পরে পাস পারফেক্ট টেন্সের ভার্ব হয়, তখন পরবর্তী পোর্শনের মধ্যে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসবে। এরপরে তিন নম্বর দেখি একটা সিনোনিয়ামস, দে ক্যাপ রাইস, এটা নিমোনিক হইল ক্যাপের মধ্যে রাইস রাখা। দেখেন ক্যাপের মধ্যে যদি কেউ ভাত রাখে তো এটা হলো তার খেয়াল খুশি মতো কাজ, এটা স্বাভাবিকভাবে কেউ করে না। তো ক্যাপ রাইস শব্দের অর্থ হইল খেয়াল খুশি কাজ করা। বিহেস্ট, বিহেস্ট শব্দের অর্থ হইল কারো আদেশ বা কারো নিষেধ, কারো আদেশ বা নিষেধ, এটাকে বিহেস্ট বলে। এরপরে চার নম্বর প্রশ্ন দেখি ভ্যাকরেন্ট, এটা নিমোনিক আমরা লিখছি যে যে ব্যাগ ভর্তি করে চাকরি ছেড়ে দেয়, ব্যাগ থেকে যে ব্যক্তি চাকরি করে টাকা পয়সা জমা করে চাকরিটা ছেড়ে দেয় ভ্যাকরেন্ট। আর ভ্যাকরেন্ট শব্দের অর্থ হইল যার চাকরি স্থায়ী নয়, অথবা আরেকটি অর্থ হইতে পারে যার স্থায়ী কোনো নিবাস নেই। এরপরে দেখি ইমবেসাইল, যেটা অপশনের মধ্যে এসেছিল, এটা নিমোনিক আমরা লিখছি ইমো হইল বেকুব, ইমবেসাইল ইমু হইল বেকুব, বেসাইল থেকে বেকুব। তো এখান থেকে আমরা শব্দার্থটা মনে রাখতে পারি যে ইমবেসাইল শব্দের অর্থ স্টুপিড বা নির্বোধ বা বোকা ব্যক্তি। অ্যারোগ্যান্ট, এটা নিমোনিক আমরা লিখছি এত অহংকারী, অ্যারোগ্যান্ট এত অহংকারী, যেটার সিনোনিয়ামসগুলো হলো প্রাউড, লোফটি, হৌটি, ভেইন, পার্কি, স্নোটি, যেগুলো সবগুলোর অর্থই হলো গর্ব করা, অহংকার করা। এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটা দেখি স্টিমুলেট শব্দের অর্থ অনুপ্রাণিত করা, কাউকে উৎসাহিত করা, স্টিমুলেট। অন্যদিকে স্পিকুলেট, এটার অর্থ হইল উত্তেজিত করা। দেখেন স্পিচ মানে বক্তব্য বা বক্তৃতা দেওয়া, স্পিচ থেকে আমরা মনে রাখতে পারি যখন স্পিচ দেয়, স্পিচের কারণে জনগণ উত্তেজিত হয়, স্পিচ থেকে মনে রাখতে পারি স্পিকুলেট অর্থ উত্তেজিত করা। এরপরে দেখি আর্টিকুলেট, স্পষ্টভাবে শব্দকে উচ্চারণ করা, এটাকে বলে আর্টিকুলেট। এরপরে কোলাবোরেট, এটা আমরা নিমোনিক লিখছি কলা দিয়ে কাউকে সহযোগিতা করা, কোলাবোরেট। হ্যাঁ, যেটা রিয়েল মিনিং হলো কোঅপারেট, সাহায্য করা, অ্যাসিস্ট, কম্বাইন, ওয়ার্ক জয়েন্টলি, একসাথে কাজ করা। এরপরে নয় নম্বর প্রশ্নে একটা কাউন্টেবল আনকাউন্টেবল থেকে প্রশ্ন এসেছিল যে দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড, যেটা কম্পারেটিভ ফর্মে ছিল। তার আগে আমরা জেনে নিই যে কাউন্টেবল এর ক্ষেত্রে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার, অনলি এ ফিউ, মেনি, নাম্বার অফ, এগুলা বসে, যেগুলো কাউন্টেবল, যেগুলো গণনা করে বের করা যায়, যেমন মেহমানের সংখ্যা, মানুষের সংখ্যা। আর আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না, যেমন রাইস অর্থাৎ চাউল, তারপরে মিল্ক দুধ মানি, এগুলোর ক্ষেত্রে এগুলো হইল আনকাউন্টেবল। এবং এই সমস্ত ক্ষেত্রে লিটল, এ লিটল, অনলি এ লিটল, লেস, লেজার, মাছ, অ্যামাউন্ট অফ, এই সমস্ত ওয়ার্ডগুলা বসে। তো প্রশ্ন এসেছিল গেস্ট, তো যেহেতু গেস্ট সেহেতু হয়তো ফিউ হবে অথবা ফিউয়ার হবে অপশন অনুযায়ী। তো যেহেতু কম্পারেটিভ ফর্মে সেহেতু আনসার হবে ফিউয়ার, দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। এরপরে আমরা আট নম্বর প্রশ্ন দেখি ইভেন দো শি অ্যাপিয়ার ড্যাশ মাই টিচার ওয়াজ এ কাইন্ড ওম্যান, এখন অপশনগুলো দেখি। এক নম্বর হচ্ছে লুসিড, এটা নিমোনিক লিখছি আমরা লুসির কথা স্পষ্ট বা সহজ বৈধ। তো লুসিড শব্দের অর্থ হইল স্পষ্ট বা সহজ বৈধ। অস্ট্রিয়ার, এটা নিমোনিক লিখছি অস্ট্রেলিয়া নৈতিকতার মধ্যে কঠোর,
অস্ট্রিয়ার অর্থ নৈতিকতায় কঠোর, নিমোনিক লেখছি অস্ট্রেলিয়ার মানুষ নৈতিকতায় কঠোর। এরপরে দেখি লিভিট, লিভিট থেকে আমরা মনে রাখবো সিভিট, বাচ্চাটা সিভিট না পেলে প্রচণ্ড রাগ করে। তো এখানে লিভিট শব্দের অর্থ হইল পেল, স্টর্মি, রাস্টি, ব্লেক, ডিসকালার্ড, অর্থাৎ প্রচণ্ড রাগ করা। তো আমরা দেখি টিচার, টিচারের ক্ষেত্রে যেহেতু ওই টিচার দয়ালু মহিলা ছিল সেহেতু এটার বিপরীত শব্দটা আমাদেরকে এখানে চুজ করে নিতে হবে। সেহেতু সবচাইতে বেশি যেটা গ্রহণযোগ্য ওইটা হলো অস্টিয়ার, অর্থাৎ যদি আমার শিক্ষক নৈতিকতার মধ্যে কঠোর তারপরে তিনি ছিল একজন দয়ালু মহিলা। সো আনসার হবে অস্টিয়ার। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখি রিফ্ট, রিফ্টের নিমোনিক আমরা লিখছি লিফ্টের মধ্যে ফাটল ধরা। রিফ্ট থেকে মনে রাখবো লিফ্টের মধ্যে ফাটল ধরা, অর্থাৎ রিফ্ট শব্দের অর্থ ফাটল ধরা। রাপচার, রাপচার থেকে মনে রাখবো আফসার, আফসার বাই। রাপচার এর নিমোনিক হইল আফসার বাইয়ের সাথে সম্পর্ক ছেদ করা বা ছিন্ন হওয়া। রাপচার শব্দের অর্থ হইল ছেদ করা বা ছিন্ন হওয়া। আর সাবজুগেট শব্দের নিমোনিক হইল গেইটে যেন সাপ না ঢুকে, সাবজুগেট, গেইটে যেন সাপ না ঢুকে, যেটার অর্থ হইল দমন করা। সেখানে দুইটা দেশের কথা বলা হয়েছিল, তো অপশন অনুযায়ী দুই দেশের মধ্যে সম্পর্ক ছেদ বোঝাতে রাপচার শব্দটা সঠিক আনসার হবে। এরপরে আমরা দেখি প্লিড, প্লিড শব্দের অর্থ যে কারো পক্ষে উকালতি করা। আমরা নিমোনিক লিখছি কারো পক্ষে উকালতিতে লিড দেয়া, কারো পক্ষে উকালতি কী করা, লিড দেয়া। এরপরে দেখি টয়লেট শব্দের অর্থ কী, কঠোর পরিশ্রম করে টয়লেট পরিষ্কার করা। টয়লেট থেকে আমরা মনে রাখবো টয়েল অর্থ কঠোর পরিশ্রম করে টয়লেট পরিষ্কার করা। সোয়ে এটার অর্থ আন্দোলিত করা, শাসন করা বা রাজত্ব করা। এরপরে দেখি পারসুয়েট, পারসুয়েট থেকে পার্লার মনে রাখবো পার্লার মানুষকে পটায় এবং প্ররোচিত করে, প্ররোচিত করে মানে প্রতারণা করে। তো এই চারটা শব্দ থেকে কোন শব্দটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে বসবে। হি ড্যাশ সো হার্ড দ্যাট হি ক্যান নট ফেল, সে এতই কঠিন ড্যাশ করেছে যে সে ফেল করতে পারে না, সে অকৃতকার্য হইতে পারে না। এক্ষেত্রে আন্দোলিত করা হইতে হবে না, প্ররোচিত করা হবে না, ওকালতি করাও হবে না, আনসার হবে টয়েল। সো হি টয়েল সো হার্ড দ্যাট হি ক্যান নট ফেল। জাজাকাল্লাহ খায়ের।